বাড়ির পক্ষ থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস আমরা কিভাবে বের করব কারণ কত পর্বে আমরা দেখেছি আইপি অ্যাড্রেস কি এবং আশা করি আইপি কি এ সম্পর্কে আপনাদের মাঝে একটু ধারণা সৃষ্টি হয়েছে তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার কম্পিউটারের বা আমাদের যে ইন্টারনেট সংযোগ আছে সেটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা বের করতে পারি তো আইপি অ্যাড্রেস বের করার পূর্বে চলুন একটা উদাহরণ দেখে নেই যে আসলে আইপি অ্যাড্রেসটি মূলত দেখতে কেমন হয় বা কি জাতীয় বা আইপি দিয়ে আমরা কি করতে পারি যেমন এখানে আমরা স্ক্রিনে আমাদের কম্পিউটারের বর্তমান যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমরা ওপেন করেছি দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার আইপি হচ্ছে একশো তিন ডট দুশো তিরিশ ডট একশো পাঁচ ডট এক এটা বিভিন্ন ডট দিয়ে সেকশন সেকশন ভাগ করা থাকে এক একটা ডটের কাজ কোন সেকশন আমাদের কান্ট্রি নির্ধারণ করে কোন সেকশন আমাদের নির্ধারণ করে আইএসপি হচ্ছে মূলত ইন্টারনেট সার্ভিস আমরা কাদের কাছ থেকে ইন্টারনেট সংগ্রহ করতেছি বা কাদের আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি সেটা দেখুন এখানে আমাদের আইপি থেকে আমাদেরকে ডিটেলস ওরা জানিয়ে দিল যে আসলে আমার আইপি সম্পর্কে আমি কোথ থেকে নেট ইউজ করতেছি আমাদের কান্ট্রি কি এমনকি আমার পোস্টাল কোড কত টাইম জোন কত আমি কোন কোম্পানি ইন্টারনেট ইউজ করতেছি এগুলো সব এখানে দেখিয়ে দিয়েছে দেখুন আমার আইপি থেকে কত সহজে আমরা জানতে পারবো সিটি হচ্ছে টঙ্গি আমরা টঙ্গি থেকে নেট ইউজ করতেছি এরপরে দেখুন স্টেট রিজিয়ন ঢাকা মানে আমাদের বিভাগ হচ্ছে ঢাকা বা জেলা হচ্ছে ঢাকা কান্ট্রি বাংলাদেশ পোস্টাল কোড দেখতে পাচ্ছি ফোর টাইম জোন প্লাস সিক্স আমরা জানি ঢাকার টাইম জোন প্লাস সিক্স এবং আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টেলিটক বাংলাদেশ আমরা টেলিটক দিয়ে নেট ইউজ করতেছি তার মানে দেখুন যে আইপি অ্যাড্রেস দিয়ে আমরা গত পর্বে যেটা বলেছিলাম যে আমরা আমাদের যাবতীয় ইনফরমেশন বের করতে পারি ঠিক একইভাবে আমরা আজকে দেখলাম যে এরকম ইনফরমেশন আমরা পাবো তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে পাবো যে কোন আইপি দিয়ে আমরা সার্চ করলে আমরা কিভাবে জানতে পারবো যে আসলে আহ আমাদের আইপি কি কোথায় আছে আইপি সম্পর্কে বিস্তারিত এটা জানার জন্য আমাদের হট মাই আইপি এই ওয়েবসাইটটিতে যেতে হবে দেখুন ডাব্লু এই অ্যাড্রেসটাতে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে ইউর আইপি অ্যাড্রেস ইস এটা ঠিক আছে এখন আমরা চাইলে আমরা আইপি লুকআপ করতে পারবো যে আমাদের আইপিটা আসলে কি তো আমরা যদি আমাদের কম্পিউটারের যে নিজস্ব আইপিটা আছে সেটা যদি আমরা লুক আপ করতে চাই তাহলে জাস্ট এভাবে হোয়াট ইজ মাই আইপি গেলে আমাদের কম্পিউটারের যে আইপি আছে অটোমেটিক্যালি সেটা এখানে শো করবে যে ইউর অ্যাড্রেস ইজ এটা তো এটার যদি আমরা লুকআপ করতে চাই যে এটা কোথা থেকে কিভাবে কি সেটা জানার জন্য মাই আই পি ইনফরমেশন নিচে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করলেই হবে দেখুন আমাদের আইপি ইনফরমেশন আমরা একটু আগে যেটা দেখলাম সেটা দেখাচ্ছে তো আবার দেখা গেছে আমরা এরকম একটা ইনফরমেশন চাই না আমরা চাই অন্য যে কোনো একটা আইপি এর ইনফরমেশন ধারণ চাই যে কোনো একটা আইপি আমরা চাই যেমন ধরুন আমি একটা আইপি আপনাদেরকে দেখাই দেখুন স্ক্রিনে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা যদি এই আইপি অ্যাড্রেসটা আমরা জানি না যে এটা কোথ থেকে বা কোথাকার আইপি অ্যাড্রেস এটা এটা যদি আমরা জানতে চাই জাস্ট হোয়াট ইজ মাই আইপি ডট কম এ গিয়ে জাস্ট আইপি লুক আপ এখানে ক্লিক করে দেখুন আইপি লুক আপে ক্লিক করার পর এরকম আইপি আসবে এখানে জাস্ট এই বক্সটাতে আমরা আমাদের যেটা আমরা আইপিটা পেলাম সেই আইপিটা এখানে দিয়ে জাস্ট লুক আপে ক্লিক করছি দেখুন আমাদের আইপি অ্যাড্রেসে এখানে সুন্দর করে দেখে দিচ্ছে যে আমাদের এই আইপিটা কোথাকার ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইপি এই আইপি সংক্রান্ত যাবতীয় এখানে আছে যেমন সিটি হচ্ছে স্টেট বা রিজন হচ্ছে কানেকটিকাট যাই হোক অত্যন্ত জটিল উচ্চারণ এটা ইউএস এর লোকেরাই ভালো করতে পারবে কান্ট্রি কোড হচ্ছে ইউএস তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা ইউএস মানে আমেরিকার আইপি অ্যাড্রেস পোস্টাল কোডও দেওয়া আছে দেখুন পোস্টাল ইন্টারনেট এমনকি প্রোভাইডার দেয় সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক কোম্পানি এরা এই আইপিটা দেয় এবং টাইম জোনটাও এখানে আছে মাইনাস ফোর এবং ল্যাটিটিউড মানে ভূ কি বলে যে আপনার পৃথিবীর অবস্থান তাদের কোথায় এগুলো একদম ডিটেলস এখানে দেওয়া আছে তার মানে আমরা এইভাবে যদি কোন আইপি অ্যাড্রেস পাই বা ক্লায়েন্ট আমাদেরকে কোন আইপি দেয় বা আমরা কোন আইপি সম্পর্কে জানতে চাই দেন আমরা জাস্ট এখানে এইভাবে দিয়ে আমরা লুকআপে ক্লিক করলে আমরা আইপি সম্পর্কে ডিটেলস জানতে পারব তো আমরা জানলাম যে কিভাবে আইপি অ্যাড্রেস লুকআপ করতে হয় বা আইপি আটের সম্পর্কে জানতে হয় তো এটা যারা নতুন বা পুরাতন যারাই হোক না কেন অনেকেই হয়তো আগে থাকতে জানতেন কিন্তু নতুনরা হয়তো জানেন আইপি অ্যাড্রেস কিভাবে বের করতে হয় অ্যাকচুয়ালি জানেন না তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে কারণ আমাদেরকে অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে থাকে যে আই পি কিভাবে বের করবো আমরা তো জানি না তো এই জন্য নতুনদের জন্য দেখিয়ে দিলাম তো আশা করি উপকৃত হয়েছেন তো আই পি কিভাবে চেঞ্জ করবেন বা কিভাবে প্রক্সি ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটার থেকে ইনশাল্লাহ জানবো তো এগুলা জানার পরে আমরা অফ পেজ অপ্রিমাইজেশন এর লিঙ্ক এর আরো কিছু কাজ দেখবো তো তার আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ